নজর রাখবো পরবর্তী সংবাদে। মেগা আইন শিবির উদ্বোধন করা হয়েছে এবং পাশাপাশি গোমতী জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে বাগবাসা সমতল পাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মেগা আইনি শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত। কার্যত সকাল 11 ঘটিকায় প্রদীপ জ্বালিয়ে শিবিরের উদ্বোধন করেন গোমতী জেলার আইন সেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা জেলা দায়রা এবং সেশন জজ শঙ্কর লাল দাও। এছাড়াও উপস্থিত ছিলেন জুনিয়র ম্যাজিস্ট্রেট স্যামুয়েল মৌসুম, গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে, গোমতী জেলার লেবার অফিসার, জেলা সম্পাদক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। কে রয়েছে বিস্তারিত শুনুন। গরিব শ্রেণী মানুষ বা সাধারণ মানুষ যারা আইনি সুবিধা যারা বুক করতে পারে না এবং যারা সরকারের বিভিন্ন যোজনা আছে তারা তাদের সেই যোজনাগুলোর সুবিধাগুলো বুক করতে পারে না, তাদের জন্য হয়েছিল তারা জানতে পারে যাতে আইন কি এবং এই সরকারের বিভিন্ন স্কিমটা কি, যাতে তারা নিজস্ব এইগুলা নিয়ে জানতে পারে এবং এই ক্যাম্পের মাধ্যমে সচেতন হতে পারে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের ক্যাম্পের আরেকটা ইয়ে হলো আমরা বিভিন্ন সময়, আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং শিবিরে প্রায় 176টি পিআরটিসি এবং এসসি সার্টিফিকেট করে দেওয়া হয়েছে। পাশাপাশি 30 জন বেনিফিশিয়ারিকে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে মুরগির ছানা এবং ঔষধ তুলে দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।